হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে পর্বে শেয়ার করছি মাশরুম ও আলুর রেসিপি। আমার চ্যানেলে মাশরুমের আরও কিছু ভিডিও আছে, চাইলে সেই রেসিপিগুলো দেখে নিতে পারেন। সবচেয়ে বেশি স্বাদের মাশরুম রান্না করতে চাইলে আজই দেখুন মাশরুম আলুর এই রেসিপিটি। কোনো স্কিপ না করে পুরো ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। প্রথমেই চুলার ওপর একটি প্যান বসিয়ে তাতে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল। তেল সামান্য গরম হলে তাতে দিলাম পেঁয়াজ কুচি। এখানে দুইটি পেঁয়াজ কুচি করে নিয়েছি। পেঁয়াজ নরম হয়ে আসলে তাতে দিলাম সামান্য পানি। এবার দিলাম 1 চা চামচ পেঁয়াজ বাটা, 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, 1/2 চা চামচ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ জিরার গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1/4 চা চামচ গরম মশলার গুঁড়া এবং স্বাদমতো লবণ। এবার সব মশলা খুব ভালোভাবে কষিয়ে নিব। মশলা কষানো হলে দিয়ে দিলাম আলু। এখানে 4টি আলু নিয়েছি। ভিডিওটি দেখে বুঝতে পারছেন কিভাবে কেটে নিয়েছি। কাঁচামরিচ দিলাম 4টি। এখন মশলার সাথে আলু ভালোভাবে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়ে দিয়ে দিলাম সামান্য কিছুটা পানি। এবার আলু সিদ্ধ হবার জন্য ঢেকে দিলাম। ফিরে আসলাম 8 থেকে 10 মিনিট পরে। আলু অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে। এবার দিলাম মাশরুম। আমি আজ ক্যান মাশরুম ব্যবহার করেছি। ক্যান মাশরুমগুলো সিদ্ধই থাকে। মাশরুম আমি 2 ভাগে কেটে নিয়েছি, আপনি আপনার পছন্দ মতো কেটে নেবেন। এবার আরও কিছুক্ষণ মাশরুম কষিয়ে নিলেই হয়ে যাবে রেসিপিটি। এবার আমি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। আমার চ্যানেলে মাশরুমের আরও যে রেসিপিগুলো আছে সেগুলো আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, আপনার প্রয়োজন হলে সেগুলো দেখে নিতে পারেন। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশা করি ভবিষ্যতেও এভাবে আপনারা আমার পাশে থাকবেন। আমার এমন নিত্য নতুন রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজটি লাইক দিয়ে সাথে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।